সিলহেট নগরীর অধিকাংশ এলাকা এখনো পানির নিচে। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় সিলেটের বিভিন্ন উপজেলায় 50 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এই সংকট সময়ে প্রশাসনের পাশাপাশি দেশের সাধারণ মানুষও বানভাসীদের পাশে দাঁড়িয়েছেন। এই তালিকায় পিছিয়ে নেই ঢাকায় সিনেমার তারকারাও। সবুজ পারভেজের আরও একটি রিপোর্টে থাকছে বিস্তারিত। শরৎকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেট ও সুনামগঞ্জবাসী, পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। এ অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা দেখে সরকারের পাশাপাশি ত্রাণ নিয়ে এগিয়ে আসছেন সাধারণ মানুষজন। বানভাসী মানুষের জন্য কাজ করছেন ছবিজঙ্গনের তারকারাও। সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে কয়েকজন তারকা ছুটে গিয়েছিলেন বন্যা কবলিত এলাকায়। এদের মধ্যে অন্যতম আলোচিত অভিনেত্রী নিপুন আক্তার, চিত্রনায়ক রিয়াজ ও সাইমন সাদিকরা। সিলেটের মানুষের পাশে দাঁড়ানোর জন্য ক্ষুদ্র প্রয়াস নিয়ে আমি আশা করব সারা বাংলাদেশের মানুষ সিলেটবাসীর পাশে এই দুর্যোগে থাকবেন। আশেপাশের অবস্থা দেখে বুঝতে পারছেন যে সিচুয়েশনটা কেমন, আপনারা সবাই আসবেন আমি মনে করি, সবাই আসেন, সবাই এসে আমরা সিলেটবাসীর পক্ষে। গোয়াইনহাট, লক্ষ্মীনগর সহ বেশ কয়েকটি এলাকায় 2500 পরিবারের মাঝে শুকনো খাবার, সুপেয় পানি আর নগদ অর্থ বিতরণ করেছেন ঢাকাই সিনেমার এই তারকারা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা কয়েকজন এসেছি সিলেটের এই দুর্যোগময় অবস্থায় শুকনো খাবার, ঔষধ, স্যালাইন, পানি নিয়ে আমরা আসছি আমাদের মতো করে, আপনারা আসুন কারণ মানুষ মানুষের জন্য। এদিকে দেশের যে কোনো দুর্যোগ মুহূর্তে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পাঠান অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও অভিনেতা ব্যবসায়ী অনন্ত জলিল। এই বন্যায়ও তারা সিলেটবাসীর পাশে দাঁড়িয়েছেন। ইতিমধ্যেই দুই তারকা কয়েক ট্রাক খাদ্য সামগ্রী পাঠিয়েছেন দুর্গত এলাকায়। মরার পরে আমাদের পাশে আর কেউই থাকবে না, শুধু মানুষের দোয়া থাকবে। যে যতটুকু পারেন অবশ্যই মানুষের পাশে দাঁড়ান, বন্যাদের পাশে দাঁড়ান, সবাই মিলে একটু একটু করলেও তাদের অনেক সহায়তা হবে। ট্রাক ভর্তি খাবার নিয়ে স্বামী সহ সিলেটে গেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ছবি প্রকাশ করে বিষয়টি জানান দিয়েছেন অভিনেত্রী নিজেই। দীর্ঘদিন ধরে একমাত্র ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। সেখানে বসেই সমাজের বিত্তবানদের, বানভাসী মানুষের পাশে থাকার আর্জি জানিয়েছেন অভিনেত্রী। এছাড়া অসংখ্য তারকা এরই মধ্যে তহবিল গঠনের কথা জানিয়েছেন। এই তালিকায় আছেন ঢাকাই সিনেমার অন্যতম অভিনেতা শাকিব খান, তহবিল গঠন করছেন বাপ্পি চৌধুরী, অপু বিশ্বাস, ইয়ামিন হক ববি, বিদ্যা সিনহা মিমেরাও। সবুজ পারভেজ, নাগরিক বিনোদন।